টিনের চেহারার ইদানিংকালে ভীষণভাবে পরিবর্তন ঘটছে এবং সেই পরিবর্তনের কারণস্বরূপ অনেকে অনেক কিছু বলছেন আমার কমেন্ট বক্সেও একটি কমেন্ট এসেছে এবং সেই কমেন্টটা আমি পুরোপুরিভাবে সেটাতে মানে অস্বীকার করতে পারছি না তো আমি বেশ কিছু মানে জিনিস তুলে ধরবো বা বেশ কিছু পয়েন্ট তুলে ধরবো সেটাতে প্রমাণ হবে যে টিনা মানে নেশা করে কি করে না বা টিনার এই মোটা হওয়ার পিছনের আসল কারণটা কি তো হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি যদি চ্যানেলটি ভালো লাগে যদি আমার ভিডিওস ভালো লাগে তো অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো আজকে কথা বলছি আমি টিনুকে নিয়ে এখন টিনা সন্দীপ টিনু সন্দীপ এই ওই সেই ভীষণভাবে ইম্পর্টেন্ট ঠিক আছে কারণ এরা মোটামুটিভাবে যে ঝগড়াটা হয়তো পর্দার পিছনে হয় তো সেইটাকে সামনে নিয়ে চলে এসেছে মানে সেটাকে একদম ওপেনলি দেখাচ্ছে দেখো দেখো আমরা ঝগড়া করছি দেখো দেখো আমরা এই করছি দেখো দেখো আমরা ওই করছি এখন এতে ওদেরও লাভ হচ্ছে আর ওদের নিয়ে যারা কন্ট্রোভার্সি করছে তাদেরও লাভ হচ্ছে তো কথা বলবো আজকে টিনাকে নিয়ে তো আমাদের টিনু বা টিনা বা আরও যে নামে আছে তো টিনা হঠাৎ করে ভীষণভাবে হেলদি হয়ে যাচ্ছে ঠিক আছে মানে ওর চেহারার মধ্যে একটা মোটা পা চলে আসছে একটা ওভারওয়েট হয়ে যাচ্ছে মোটামুটি মানে ও আগে যেরকম যখন সন্দীপের বাড়িতে ছিল ওর একটা বাচ্চা হওয়ার পরও বাচ্চা হলে তো স্বাভাবিক সবাই মোটা হয় কিন্তু তারপরে পরবর্তীকালেও কিন্তু মানে অতটাও ছিল না ওর চেহারার মধ্যে একটা লালিত্য ছিল একদম যখন শুরুতে এসছিল তখন তো একটা অন্যরকম ছিল কিন্তু তারপরে ধীরে ধীরে যখন কিষাণু হলো বাড়িতে মোটা হলেও কিন্তু ওর চেহারার মধ্যে একটা লালিত্য ছিল এখন একটা দুটো রিজনে হতে পারে একটা হতে পারে যে তখন ও লাইফস্টাইলটা যেটা মেনটেন করতো স্পেশালি গ্রাম্য পরিবেশে তো এখনও গ্রাম্য পরিবেশে আছে থাকতো প্লাস ওদের বাড়িতে না এই যে গ্রামের যে খাওয়া দাওয়াগুলো হয় এটা কিন্তু একদম প্রপার একটা মিল থাকে ঠিক আছে এখনও হয়তো সেটাই করছে কিন্তু তখনকার কি ছিল ওর শাশুড়ি একদম সমস্ত কিছু রান্না করতো শাক সবজি মাছ মানে এতে ওর যে সারা দিনের যে ডায়েটটা ধরুন ও তো খেত তো সারা দিনের যে ডায়েটটা সেই ডায়েটটা কিন্তু ভরপুর থাকতো এবং একটা বেশ ব্যালেন্স থাকতো সব কিছু প্রোটিন আছে কার্বোহাইড্রেট আছে শাক সবজি আছে ফাইবার পাচ্ছে সব কিছু সব কিছু একটা ব্যালেন্স থাকতো সেটার একটা ব্যাপার ছিল প্লাস এখন ওর লাইফে কিন্তু টেনশনটা যতই হোক একটু তো বেড়েছে কারণ অবভিয়াসলি ওই এত বড় একটা স্টেপ ও নিয়ে নিয়েছে যেখানে ও একটা অন্য সম্পর্কে গিয়ে মানে বা পরকীয়া করে ও একটা সাধারণ রো সংসার থেকেও বেরিয়েছে কোথাও না কোথাও হয়তো ক্যামেরার সামনে এসে আমাদেরকে বলছে না কিন্তু কোথাও না কোথাও ওর একটা খারাপ লাগা তো অবশ্যই আছে যতই আমরা বলি যে ও সন্তান সম্পর্কে ওর কোনো চিন্তা নেই কিন্তু ও সন্তান সম্পর্কে কি ওর কৃষাণু সম্পর্কে কি ওর একদম চিন্তা নেই যথেষ্ট চিন্তা আছে কৃষাণু সম্পর্কে ওর এতটাই চিন্তা আছে এবং সেটা হয়তো আমাদের সামনেও মানে প্রেজেন্ট করছে না সেই চিন্তাটা আমাদের সামনেও দেখাচ্ছে না আমাদের সামনে লুকোনোর চেষ্টা করছে কিন্তু মনের মধ্যে মাসে তার একটা টেনশন কিন্তু আছে এবং এই টেনশন এবং এই সব কিছুর জন্য যেহেতু তো বয়সটা বাড়ছে না তো ওর মধ্যে হয়তো বা হয়তো বা বেশ কিছু শারীরিক সমস্যারও হয়তো ভেতরে ভেতরে হয়েছে সেটা ব্লাড টেস্ট করলেই বোঝা যাবে কারণ ঠিক ঠিকমতো হয়তো ঘুমোতে পারছে না বা ঠিকমতো এই টাইমটা ভীষণভাবে ওর জন্য একটা মনের দিক থেকে যতইও ক্যামেরার সামনে দেখা ও খুব খুশি আছে কিন্তু সত্যি কেউ খুশি আছে কাজে মনের দিক থেকে তো ভালো নেই এবং আরেকটা যেটা হয় যখন মানুষ মনের দিক থেকে ভালো না থাকে ওর খাওয়া দাওয়া বা ফুড হ্যাবিট এই যে ও মিষ্টি খাচ্ছে যখন তখন বা যখন তখন এই যে খাবার একটা প্রবণতা এটা কিন্তু বেড়ে যায় কারণ তখন মানুষ কী করে কিছু তো একটা মানে করতে হয় বা তার মনটাকে অন্য কোথাও দিতে হবে তো মানুষের কাছে সব থেকে সহজ প্রবৃতি হচ্ছে খাওয়া দাওয়া করা তো এটা খাচ্ছে সেটা খাচ্ছে এই কুলফি খাচ্ছে এই খেজুরের রস খাচ্ছে এই এটা খাচ্ছে সেই সেটা খাচ্ছে এরকমভাবে চলতে থাকে তো এতে কিন্তু ওর মোটাপাটা অনেকখানি বেড়ে যায় প্লাস জল হাওয়ার তো একটা ব্যাপার আছেই মেবি ওখানকার জল হাওয়াতে মোটা হয়ে যাচ্ছে আর সব থেকে বড়ো কথা একজন আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছেন আমি সেই কমেন্টটা পড় পড়ে শোনাচ্ছি না কারণ সেখানে একটা খুবই প্রচলিত একটি উম একটা মানে ওষুধের নাম আছে তো সেটা সেই জন্য আমি পড়ছি না তো ওনার ধারণা যে টিনা ওটা খাচ্ছে টিনাকে তো আমরা ওটা ওই ওষুধটা বা ওই মেডিসিনটা খেতে তো আমরা দেখিনি তাই আমরা সেটা যেহেতু আমরা দেখিনি ওপেনলি ক্যামেরার সামনে সেহেতু আমরা সেটা বলতে পারবো না ছাড়াও আরেকটা জিনিস যেটা হচ্ছে টিনা কিন্তু ওখানে মানে আমাদের সামনে যেটুকু প্রেজেন্ট করছে ওখানে ওর মা বাবা দাদা বৌদির সাথে আছে এখানে কিন্তু কখনোই আমরা ওর সাথে ওর বয়ফ্রেন্ডকে দেখছি না বা ওর যার সাথে এখন বর্তমানে সম্পর্ক আছে তাকেও দেখছি না এর আরেকটা রিজনও হতে পারে দেখুন তাকে যে দেখা যাচ্ছে না যতই হোক টিনাদের আশপাশটা কিন্তু গ্রাম্য পরিবেশ এখানে কিন্তু কেউই এটা খুব সহজে মেনে নেবে না যে তার মেয়ে একটা বিয়ে করেছে একটা তার বাচ্চা আছে সংসার ছেড়ে এসে সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে লিভ ইন করছে বা কিছু এটা কিন্তু কেউই মেনে নেবে না ফলে আমার মনে হয় না যে এটা একান্তই আমার ব্যক্তিগত মত আমার মনে হয় না যে ওরকম কোনো মেডিসিন মানে ওই কারণে খাচ্ছে বা কিছু আচ্ছা মোটা হওয়ার এই খাওয়া দাওয়াটা আমার যেটা ধারণা মোটা হওয়ার ওর পেছনে ওর সব থেকে বেটা হচ্ছে খাওয়া দাওয়া কারণ ভীষণভাবে মানে খাওয়া দাওয়াটা ওর দেখছি একটু বলা উচিত না কারোর খাওয়া দাওয়া সম্পর্কে বাট একটুখানি বেড়ে গেছে প্লাস একটা সময় কি ছিল কৃষাণু ছিল কৃষাণুর একটা বাচ্চা থাকলে তো একটা তো ওকে তো কিছু তো করতেই হতো তো এখন তো পুরো একদম মানে কি বলবো হাত পা ঝাড়া ওখানেও নিজে নিজের টাইম খাচ্ছে যাচ্ছে ঘুমুচ্ছে ফলে মোটা হওয়াটা খুব একটা স্বাভাবিক ব্যাপার আর শুধুমাত্র যে ও ওই মেডিসিনটা খেয়েছে বলে বা ওই মেডিসিনটা খাচ্ছে বলে সেটা আমাদের সামনে যেহেতু দেখায়নি সেজন্য আমার মনে হয় না এরকম কোনো কিছু ওর উপর চাপিয়ে দেওয়াটা উচিত আচ্ছা অবশ্যই সে যেটা করেছে খুবই ভুল কাজ করেছে সে যে নিদর্শনটা রাখছে সেটাও ভুল নিদর্শন সমাজের কাছে সেখান থেকে মানুষজন কিছুই শিখতে পারছে না নোংরা ছাড়া আচ্ছা এবারে আসবো ও নেশা করে কি না আগের দিন ওর ব্লগে ও একটা ওই ওর দাদা সম্ভবত বলবো হয় খেজুরের রসটা কখন সকালবেলায় এনেছি তুই এখনও খাসনি মানে যেটা আমরা জানি আর কি যে এই সময় শীতকালের এই সময়তে এখন তো শেষ হতে যাচ্ছে খেজুরের রস যেটা পাওয়া যায় আর কি সেটা একদম যেটা ফ্রেশ খেজুরের রস সেটা যদি খাওয়া যায় খুব ভালো হয় সেটা খেতে নাকি খুব ভালো লাগে মানে যেটা গুড় গুড় তৈরি করার আগে যেটা থাকে এটা অনেকেই জানে তো সেই খেজুরের রসটা অনেকক্ষণ আগে আনা হয়েছে তো তুই এখনও অবধি খেলি না ঠিক আছে তো ও বলছে আমি পরে খাবো রেখে দে ঠিক আছে তো এটা কেন বলছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য বলছে কি না সেটা ওই জানে কিংবা হয়তো ওটা কোনো কিছু জানে না সেটা বলছে হ্যাঁ ফ্রিজে রেখে দে সকালে খাইনি তো কি হয়েছে বিকেলে খাবো বা এরকম কিছু এটাও হতে পারে মেবি ঠিক আছে এটাতে এইটা প্রমাণ হয় না যে ও নেশা করে কারণ এটা অনেকেই এখন শুনছি বলছে টিনা নেশা করে নেশা করে নেশা করে আমাদের সামনে তো দেখায়নি নেশা করে তাই আমরা বলতেও সেটা পারি না বা সন্দীপও যখন বলছিল যে সন্দীপ এই খোর ওই খোর সন্দীপ নেশা করে সন্দীপকে তো আমরা আমাদের সামনে তো নেশা করতে দেখিনি কাজেই আমরা বলতে পারবো না যাকে আমরা যেটা দেখিনি তার ভিডিওতে যেটা দেখিনি তার মানে ভিডিওতে বা ব্লগে সেটা আমরা কখনোই বলতে পারি না এই যে টিনা সন্দীপ দুজন মিলে যে একটা মিলিত নাটক করছে কি না সেটাই বা আমরা কে জানি তাই না ওরা যেভাবে আমাদেরকে প্রেজেন্ট করছে আমরা ঠিক সেইভাবে দেখছি এটা বোথ পার্টিস টিনাও যেটা আছে মানে সন্দীপও সেটা বোধ এখানে আমরা মানে এটা বলতে পারি না যে না এরা নাটক করছে না বা এরা নাটক করছেই আমরা জোর দিয়ে বলতে পারি না এরা আমাদেরকে যেটা দেখাচ্ছে সেটা আমরা দেখছি বা নাটক না করলেও যদি এদের মধ্যে সত্যি এরকম কিছু সম্পর্ক থেকে থাকে বা সত্যিই যদি ওদের সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে সেটাকে ওরা যে ওয়াইটিতে এনে দুজনেই দুজনেই যে বিজনেস করছে সেটাও কখনো উচিত না এতে সন্তানের ভবিষ্যৎটা অনেকটা খারাপ হতে পারে হতে পারে মেবি কেউ হয়তো তার সন্তানকে এই জিনিসগুলো বলতে পারে বড় হওয়ার পর কাজেই ওরা কী করছে সেটা ওরা ভালো করে জানে আর আমরা কোনো কিছু কল্পনা প্রসূতভাবে মানে কল্পনা করে এরকমভাবে বলতে পারি না কারণ আজকে টিনা মোটা হয়ে যাচ্ছে তার মোটা হওয়ার পেছনে যে কোনো গর্ভনিরোধক ওষুধ আছে বা ও শুধুমাত্র খেজুরের রস খেতে চাইছে না বলে বা ও খেজুরের রস খেতে চাইছে বলে ও মোটা হয়ে মানে ও নেশা করে এটাও কিন্তু প্রমাণ হয় না কাজেই ওরা যেটা দেখাচ্ছে সেটা আমরা দেখছি অবশ্যই যেটা ভিডিওতে আছে আমার ইচ্ছাকৃতভাবেই আগের দিন টিনা বলছে যে আমি বিয়েড বা শপিং করে এসেছি যেটা টাইটেল থামবে কোথাও একটা রয়েছে কিন্তু ভিডিওটা দেখার পর বললো কী কারণে আমরা শপিং করেছি সেটা তো তোমাদের এখন মানে সেটা তোমাদের না জানালো হয় বা এরকম একটা কি বলেছে মানে ওরা ওরা সত্যি কথা দর্শকদের বা দর্শকদের বলুন ইমোশন নিয়ে খেলা করছে যেহেতু যেদিন এই দর্শকরা সত্যিকারের বুঝতে পারবে হয়তো বা কিছু নাটক বা অন্য কিছু বা ইচ্ছাকৃতভাবে অনেক কিছু দেখানো হচ্ছে তখন কিন্তু এই দর্শকরাই কিন্তু ওদের সাথ ছেড়ে চলে যাবে যেমন আজকে কিন্তু এই প্রীতম নেমির ক্ষেত্রে হয়েছে প্রীতম নেমির ক্ষেত্রে যেটা হয়েছে না সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো সেটাতে আমি আসবো কিন্তু আজকে যেহেতু ওদের কথা বলছি না তাই কিছু বললাম না দর্শকরা কিন্তু ভুলে যাবে এটাই তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার আসবো কালকে নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকবে আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্য করে সাবস্ক্রাইব করার রোদ্র চ্যানেলটি বাই